28 তারিখ থেকে তারা এই আমরণ অনুষ্ঠানে বসবেন, এই ঘোষণা হয়েছে এক সপ্তাহ আগে। মধ্যখানে আবার দিল্লিতে তাদের নেতাদেরকে নাকি দেখেও না গেছে, আবার কেউ কেউ বলছেন দিল্লি যায়নি, ভুবনেশ্বর থেকে ফিরে এসেছেন, কিন্তু এখানে প্রচার হলো দিল্লি। এনিওয়ে এটা আলাদা ব্যাপার, আমি এটা গুরুত্ব দিচ্ছি না। তারপর সেখান থেকে ফিরে এসে বলল 28 তারিখ থেকে অনশন হবেই, তাহলে 26 তারিখ ফোন আসলো না, 27 তারিখ ফোন আসলো না, 28 তারিখ যে দুপুর 12টা অব্দি ফোন আসলো না। যদি এত সিরিয়াসলি ভেবে থাকেন কেউ, দিল্লি থেকে হোক বা ভুবনেশ্বর থেকে বা কলকাতা থেকে, যদি কেউ ত্রিপুরাজ্যের আদিবাসীদের ট্রাইবেলদের এই ভবিষ্যৎ সম্পর্কে, ত্রিপুরাজ্য সম্পর্কে যদি সিরিয়াসলি ভেবে থাকেন, তাহলে সেখানে মঞ্চে দাঁড়িয়ে একজন ভদ্রলোক তার হাতে মাইক্রোফোন নিয়ে কথা বলার আগে অব্দি ফোনটা আসলো না কেন? একদম সঠিক সময়ে ফোনটা আসলো, আর ফোন আসার পরপরই বিন্দুমাত্র আলোচনা ছাড়া, অন্তত দলের সভাপতি দাঁড়িয়ে আছেন পেছনে, তার সাথে অন্তত একটা পরামর্শ করতে পারতেন, ফোন আসলো সঙ্গে সঙ্গেই রাজি হয়ে গেল চলো। তো আমি তাদেরকে দোষারোপ করছি না, এরা সুযোগ পাচ্ছে, কিন্তু পেছনে যারা এই পুতুল নাচাচ্ছে তারা কারা? বিজেপি। অর্থাৎ এই সমগ্র ঘটনার পেছনে যারা খেলাচ্ছে, ত্রিপুরার যে মানুষকে ধোকা দিচ্ছে, এরা বিজেপি। মথা আগে ঠিক করো বিজেপির তোয়াজ তারা ছাড়বে কিনা। আগে তো আছে আড়ালে আবদালে থেকে বিজেপি তোয়াজ করেছে, এখন তো প্রকাশ্যে তোয়াজ শুরু হয়েছে। এই যে যে ইয়েটা চলছে, যে পর্বটা চলছে এখন, যে অঙ্কটা চলছে, এগুলি থেকে বেরিয়ে তারা স্পষ্ট হয়ে বলো বিজেপি জনবিরোধী, বিজেপি ত্রিপুরার 40 লক্ষ মানুষের বিরোধী, বিজেপি ত্রিপুরার যে ধ্বংস করছে